ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অমুসলিমদেরকে সাহায্য করা জায়েজ আছে? টাকা পয়সা দিয়ে অভাবী অমুসলিমকে সাহায্য করা জায়েজ আছে? সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আল্লাহর সৃষ্টি হিসাবে তার সাথে সহমর্মিতা প্রকাশ করা জায়েজ আছে, সমবেদনা প্রকাশ করা জায়েজ আছে দুনিয়াবী ক্ষেত্রে, অর্থাৎ তাদের যদি কোনো অভাব অনটন থাকে সেটা আপনি দূর করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই এবং সবও পাবেন আল্লাহর কাছে। কিন্তু তাদের ধর্মীয় কাজকর্মে সাহায্য সহযোগিতা করা যাবে না, তাদের এবাদত বন্দেগিতে যেটা খরচ করে তারা ওইখানে আপনি সাহায্য করতে পারবেন না, কিন্তু তাদের স্বাভাবিক কাজকর্মে সাহায্য করতে পারবেন। অভাবী হয়ে থাকলে অভাব দূর করতে পারবেন। জায়েজ আছে প্রতিবেশী অমুসলিম যারা আছে, নিষ্ক্রিয় অমুসলিম যারা, অর্থাৎ যারা মুসলমানদের জন্য ক্ষতিকর নয়, মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করে না বা তাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে না, ওই সব অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ইসলাম মোটেই অপছন্দ করে না বা মোটেই হারাম করে না। মোট কথা, এই ভালো ব্যবহার, সাহায্য সহযোগিতা ওই সব অমুসলিমদের ইসলামে প্রবেশের কারণও হতে পারে। সুতরাং মুসলিম অমুসলিম সকলেই আপনার সদ্ব্যবহার পাওয়ার হকদার, সকলেই আপনার সাহায্য সহযোগিতা পাওয়ার হকদার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।